Let's take you to the Egyptian paradise, Hurghada. আমেরিকাস টেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আপনাদের এমন একটা ট্রাভেল ডেস্টিনেশনে নিয়ে যাব যেখানে পাহাড়, সমুদ্র আর মরুভূমির এক রেয়ার কম্বিনেশন দেখতে পাবেন। চলুন ঘুরে আসি হুরগাদা। হুরগাদা মিশরের একমাত্র শহর যেখানে একই সাথে পৃথিবী বিখ্যাত সাহারা মরুভূমি, মরুভূমির মধ্যকার সুউচ্চ পাহাড় এবং লোহিত সাগরের নজর কাড়া সৌন্দর্য দেখতে পাবেন। লোহিত সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এই রিসোর্ট শহরটি কিছুদিন আগেও ছোট্ট এক ফিশিং ভিলেজ ছিল। এটি বেশিরভাগ ইউরোপীয় শহর থেকে মাত্র 4-5 ঘন্টার ফ্লাইট, আর এখানকার তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় 30 ডিগ্রির আশেপাশে থাকে, তাই ইউরোপিয়ানদের জন্য এটি একটি বিশেষ পছন্দের ছুটির গন্তব্য, বিশেষত শীতের সময়টাতে। তো কখন যাবেন হুরগাদা? বছরের যে কোনো সময় মিশর বা হুরগাদা যাওয়া যায়, তবে সবচেয়ে ভালো আবহাওয়া পেতে চাইলে বেছে নিতে পারেন মার্চ থেকে মে অথবা অক্টোবর নভেম্বরের মাঝামাঝি যে কোনো সময়। চলুন জেনে নেই কিভাবে যাবেন হুরগাদা। হুরগাদা কায়রো থেকে 45 মিনিটের ফ্লাইট অথবা 4.5 ঘন্টার ড্রাইভ। ওয়ান ওয়ে প্লেন ফেয়ার 5-6 হাজার টাকা, চাইলে বাসেও আসতে পারেন। কায়রো এবং হুরগাদার মধ্যে প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরিতে 20টিরও বেশি বাস চলাচল করে, তবে শহর দুটির মধ্যে কোনো ট্রেন যোগাযোগ নেই। আমরা লুকজার শহর থেকে গো বাসে চেপে হুরগাদায় পৌঁছেছিলাম। অনলাইনে বাসের টিকিট কাটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন জেনে নেই হুরগাদায় এলে কোথায় থাকবেন। হুরগাদা রিসোর্ট শহর বলে একে ছোট শহর ভেবে ভুল করবেন না। এটি বিশাল এক পরিকল্পিত শহর, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ করতে হয়। তাই বুঝে শুনে থাকার হোটেল বা রিসোর্ট বুক করতে হবে। যেহেতু এটি রিসোর্ট শহর, তাই আমরা ঠিক করলাম লোহিত সাগরের তীরে মাকাদিবে রিসোর্টে এক রাত থাকব। সোনালি বালির সমুদ্র সৈকত আর স্বচ্ছ শান্ত নীল জলের কোলে গড়ে ওঠা অসম্ভব সুন্দর এই রিসোর্ট ভিলাগুলোতে থাকার অভিজ্ঞতা সত্যি দারুণ। আমি তো রেডি বের হব না, বেচারা এখনো কাজে ব্যস্ত। আগে কাজ, তারপর ঘোরা। চলুন এবার মাকাদিবে রিসোর্টটি ঘুরে দেখি। পরের 2 রাত আমরা ছিলাম মূল শহরের নিউ মেরিনা রোডের একটি বুটিক হোটেলে। নিউ মেরিনা যেন আমেরিকার সান্টা মোনিকা। সাংঘাতিক হ্যাপেনিং এই মেরিনা রোডে, সারা রাত ইন্টারেস্টিং কিছু না কিছু চলতেই থাকে। এখানকার আরেকটা মজার ব্যাপার হলো, প্রায় সব ডে ট্রিপ এই মেরিনা পয়েন্ট থেকে শুরু হয়, তাই পুরো হুরগাদা শহরে থাকার জন্য এটাই আমাদের কাছে বেস্ট প্লেস মনে হয়েছে। পুরো হুরগাদা ঘুরে দেখতে হলে কতদিন থাকতে হবে? হুরগাদা 3-4 দিনের ডেস্টিনেশন। আমরা আমাদের 4 দিন সময় হুরগাদায় কিভাবে উপভোগ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। যেমন বলেছিলাম, হুরগাদা হলো এক বিরাট রিসোর্ট শহর। প্রায় সবগুলো রিসোর্টই মূল শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আমরা ছিলাম লাভরান্দা রয়্যাল মাকাদি রিসোর্টে,
চমৎকার সুন্দর এই রিসোর্টটিতে আমাদের স্টেকেশনের অভিজ্ঞতা ছিল সত্যি দারুণ। পরদিন রিসোর্ট ছেড়ে চলে আসি মূল শহরের নিউ মেরিনা বুটিক হোটেলে। চেক ইন করেই বেরিয়ে পড়ি পুরো শহরটা ঘুরে দেখতে। পথেই সেরে নেই মানি এক্সচেঞ্জ আর লাঞ্চ। আমরা আজকে হারগাদায় লাঞ্চ করার জন্য আসছি হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে শর্মা অর্ডার দিয়েছি। সব মিলে 100 টাকা, মানে 600 টাকার। আমাদের পরের গন্তব্য এলমিনা মস্ক। খুব সুন্দর কারুকার্য খচিত এই বিশাল মসজিদটিতে আছে 25টি গম্বুজ আর বিশাল এক মার্বেলের চত্বর। ডাঙায় বসে সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য দেখতে চাইলে ঘুরে আসতে পারেন হুরগাদা অ্যাকোরিয়াম, এটি আরেকটি পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম হুরগাদার ওল্ড টাউন এলদাহার, উদ্দেশ্য উইন্ডো শপিং। ঘোরাঘুরির এক ফাঁকে লোকাল ট্যুর এজেন্টের সহায়তায় পরের 2 দিনের ডে ট্যুর প্ল্যান করে নিলাম। হুরগাদায় শপিং করতে চাইলে বেস্ট প্লেস সিটি সেন্টার। আমরা এখানে কিছু কেনাকাটা সেরে রাতের ডিনার করে নিলাম। সেদিন খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম। সময় স্বল্পতার কারণে আজ আমরা প্রথম যাব সাবমেরিন এক্সপিরিয়েন্স করতে, তারপর যাব ডেজার্ট সাফারি এবং বেদুইন ভিলেজ ট্যুরে। কারণ মিশর এসে সাহারা ভ্রমণ না করলে মিশরের আফ্রিকান অংশ আনটাচড থাকবে। হ্যাকটিক ট্রাভেলে অভ্যস্ত না হলে একদিনে 2 ডে ট্রিপ না করাই ভালো। রেড সির জীববৈচিত্র্য উপভোগ করার এক অপূর্ব মাধ্যম এই 4 ঘন্টার সাবমেরিন জার্নি। খরচ $40 পার পারসন। সমুদ্রের তলদেশের নানান রঙের মাছ দেখতে কি যে ভালো লাগছিল। But if you keep saying that you've got to leave, then I'm gonna be alright. As long as you tell me that we ain't running out of time. Thinking about all the things we did tonight. What a time to be alive. Just you and I. Just you and I. সাবমেরিন জার্নি শেষ করে লাঞ্চ না করেই ছুটলাম সাহারা মরুভূমির পথে, গন্তব্য কোয়াড বাইক বেস।
এখানে ট্রাভেল অপারেটরের লোকজন কোয়াড বাইক চালানোর নিয়মকানুন বুঝিয়ে দিবে। মরুভূমিতে কোয়াড বাইক চালানো কিছুটা কঠিন হলেও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেশ রোমাঞ্চকর। Tell me what you think that I can be. I'm the one at the sail, I'm the master of my sea. Oh, ooh, the master of my sea. Oh, ooh. I was broken from a young age, taking myself into the masses, writing my poems for the few that looked at me. মরুভূমিতে মোবাইল বা ছোট ক্যামেরা হাত থেকে পড়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তাই পুরো ভ্রমণে মোবাইল ব্যবহার বা ছবি তোলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সানবার্ন থেকে বাঁচতে অবশ্যই স্কার্ফ বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কোয়াড বাইক আর বাগি কারে চেপে প্রায় এক ঘন্টা সাহারা মরুভূমি দাপিয়ে বেড়ালাম। সাফারি ভ্রমণে আমাদের পরবর্তী গন্তব্য একটি ঐতিহ্যবাহী বেদুইন গ্রাম, যা এই কোয়াড বেস থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের ল্যান্ড রোভার মরুভূমির বুক চিরে ছুটে চলল বেদুইন ভিলেজের পথে। 40 মিনিটের এই যাত্রাপথে চোখে পড়বে মরুর বুকে গড়ে ওঠা ছোট বড় অনেকগুলো পাহাড়। উপর থেকে মরুভূমির ভিউ দেখার জন্য গাড়ি থামিয়ে উঠে পড়লাম উঁচু এক পাহাড়ে। পাহাড়ের উপর থেকে মরুভূমির সেই প্যানারামিক ভিউ এক কথায় অসাধারণ। পাহাড় থেকে নেমে ঠান্ডা জলে তৃষ্ণা মিটিয়ে কিছুটা সময় জিরিয়ে নিয়ে আবার ছুটলাম বেদুইন ভিলেজের পথে। বেদুইন ভিলেজে এসে পৌঁছলাম বিকাল 4টায়। ততক্ষণে সূর্যের তাপ কিছুটা কমে এসেছে। গ্রামের লোকজন আমাদের সাদরে গ্রহণ করে নিল। এসেই বেদুইনদের মতো উটের পিঠে চেপে বসলাম। উদ্দেশ্য পুরোটা গ্রাম ঘুরে দেখা। কিছু দূর যেতেই দেখলাম এক বেদুইন নারী রুটি বানাচ্ছে, আর অনেক ইউরোপিয়ান টুরিস্ট জটলা করে বিষয়টা উপভোগ করছে। সন্ধ্যের ঠিক আগে বুফে ডিনার পরিবেশন করা হলো। প্রতিটা খাবারই ছিল অথেন্টিক ইজিপশিয়ান টেস্ট। সেদিনকার বেদুইন ভিলেজের সমাপ্তি ঘটল ওরিয়েন্টাল বেলি ড্যান্স আর ফায়ার শো দেখে। ডেজার্ট সাফারি শেষে হোটেলে ফিরতে রাত 8টা বেজে গেল, আর সব মিলিয়ে খরচ হলো $40 পার পার্সন। যদিও সারাদিনের জার্নি শেষে কিছুটা ক্লান্ত, তবুও ফ্রেশ হয়ে রাতের হুরগাদা আর মেরিনা দেখতে বের হলাম। হুরগাদা নিউ মেরিনা এলদহরের ঠিক বিপরীত মেরু। এখানকার সব কিছু চকচকে আর নতুন। মেরিনায় প্রচুর রেস্টুরেন্ট, বার আর দোকানপাট আছে। ঘোরাঘুরি শেষে ডিনার করলাম মেরিনার একটা রেস্টুরেন্টে। পরের দিনের ডে ট্রিপের গন্তব্য মিশরীয় মালদ্বীপ হিসাবে পরিচিত গিফটন আইল্যান্ড। প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত বিভিন্ন সময়ে এই ট্রিপ হয়ে থাকে।
শিপে করে গিফটন আইল্যান্ড যাবার মুহূর্তটাতে বারবারই একটা কথা মনে হচ্ছিল, ইট ওয়াজ নট দ্য ডেস্টিনেশন ওনলি বাট অলসো দ্যাট অ্যামেজিং জার্নি। কলকাতা থেকে স্পিডবোটে গিফটনের দূরত্ব প্রায় ৫০ মিনিট, খরচ $40 পার পার্সন, ইনক্লুডিং বোথওয়ে ট্রান্সফার, স্নর্কেলিং, ব্যানানা বোট রাইড আর মজাদার বুফে লাঞ্চ ইন দ্য মিডল অফ দ্য রেডস। গিফটন আইল্যান্ডের যতই কাছে যাচ্ছিলাম পানির রঙের সৌন্দর্য যেন ততই বাড়ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আবার মালদ্বীপ চলে এসেছি। শিপ থেকে স্পিডবোটে করে আপনাকে গিফটন আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সবাই মিলে অ্যারাবিক সং এনজয় করতে করতে গিফটন আইল্যান্ডে পৌঁছালাম। সোনালী বালি আর নীল সাগর নিয়ে গড়ে ওঠা বৈচিত্র্যময় এই স্বর্গদ্বীপে সারাটা দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না। ঘুরতে ঘুরতে বিকাল ৪টায় প্যারাডাইস আইল্যান্ড ছাড়ার সময় হলো। ট্রিপের শেষ আকর্ষণ ছিল বানানা বোট রাইড। লোহিত সাগরের বুকে সূর্য ডুবল আর আমাদের হুরগাদা ভ্রমণের সমাপ্তি ঘটল। দেখা হবে কায়রোতে আমাদের পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।